কয় ভাই আপনারা কারা কয় আল্লাহ বাইতুল্লাহ না হানু আব্দুল্লাহ জানা কর হলো তো কথা সুন্দর কয় কয়টা আল্লাহর ঘর আমরা আল্লাহর গোলা এই মসজিদ সব আল্লাহর আমরা খুলে নিয়ে যাচ্ছি ও কয় ভাই আমিও আল্লাহর গোলা মসজিদে ইমামতি করি আমার এই কিল খুব শক্ত এটাও আল্লাহর কিল হাতের এখানে মেস পড়ে গেছে ওরা দুইজনে দেখে যে কালা কালা দাগ বুঝে এমনি এমনি করে যে কয় ভাই ফ্যান গুলো থুয়ে দাঁড় ধরেন না কে শুনে কার কথা এমনি করে বসে পেটের মধ্যে দিছে এক ঘুষা ঘুষার চোটে গাঁজা করে একটা দশ হাত দূরে গিয়ে পড়ছে আরেকটা দিছে দৌড় কয়টা মানুষ না ডাকায় বাইরে গিয়া অন্য গাঁজা থাকুকদেরকে কইছে যত মসজিদে যাবি আপত্তি নাই এই মসজিদের দিকে দৃষ্টিও দিবি না দিলে ইমাম না ডাকা তেমন ঘুষা দেয় তোর সর্দি গোষ্ঠীর নাম বুলাইয়া দিবে আজকে যদি মুসলমানদের ট্রেনিং থাকতো সারা দুনিয়ায় মুসলমান এরকম মার খেত না আল্লাহ আমাদেরকে ওলি হিসেবে কবুল করেন ওলির প্রথম সংজ্ঞা ইমান আনতে হবে কার উপর ইমান মানে হলো কারো কাছে ভিক্ষা চাওয়া না ইমান মানে হলো কারো সামনে মাথা নত করা না ইমান মানে হলো আল্লাহ ছাড়া কাউকে ভয় না করা ইমান মানে হলো কার দর ইমান মানে হলো কোন মানুষকে কষ্ট দেয়া যাবে না একটা কুত্তা কেউ না একটা বিড়াল কেউ না একটা বিড়ালকে না খেয়ে মেরেছেন একজন খুব ফরজগার মহিলা ওই বিড়ালকে হত্যা করার কারণে তার আমল নষ্ট হয়ে সে জাহান্নামী হয়েছে আরেকজন মহিলা একটা কুকুরকে কূপ থেকে তুলে পানি খাইয়েছেন কূপ থেকে পানি ওঠানোর কোন পাত্র নাই তিনি নিজের অন্নাতে জুতা লাগিয়ে শুকনা জুতা লাগিয়ে কূপে ফেলেছেন সেই জুতার পানি চিপে চিপে কুকুরকে দিয়েছেন কুকুর খেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো মহিলার মনে পরিবর্তন হলো মহিলা বলছে আরে সামান্য ময়লা পানি খাইয়ে কুকুর আমার এত কৃতজ্ঞতা প্রকাশ করছে আর আমি আল্লাহর কত নেয়ামত খেয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি মহিলা তওবা করলো আমল ভালো হয়ে গেল সেই থেকে আমল করে তিনি জান্নাতি হয়ে গেলে বিড়াল বড় ভদ্র প্রাণী আল্লাহ রাব্বুল ইজ্জত প্রশংসা করেছেন কুকুর যারা রাখে নিজের ঘরে কেরাত আমল প্রতিদিন তার কমে যায় কেরাত হলো জামালাতাইন আজিমাতাইন দুটি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব প্রতিদিন আপনার আমল নামা থেকে নষ্ট হয়ে যায় যারা হান্টিং ডগ রাখবে পাহারাদার কুকুর আপনি কোনো বাড়িতে নাই বাড়ির পাহারার জন্য একটা কুকুর ছেড়ে দিয়েছেন এটা কোনো আপত্তি নাই কিন্তু ঘরের ভিতরে কুত্তারা রাখে কুত্তা মুখ লেখে কুত্তা এমনি লেখে হেও কুত্তারা লেখে আছে না কথা কর না কেন কুত্তারা করে নিচ্ছে কুত্তারা কি করে না করে এই জাতীয় কুকুরের সাথে কুকুরের লালাটা বিষ কিন্তু কুকুরের শরীর পাক শুকনা শরীর পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় তিনি যখন নামাজ পড়তেন বুখারী হাদিস মসজিদের কাতারের সামনে দিয়ে কুকুর দৌড় মারে এই পাশ থেকে ওই পাশে চলে যেত শুকনো কুকুর গায়ে রাখত তখন মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা এখন মসজিদ পাকা মুসল্লি বলছেন চন্দু বেনে আলিকুম তোমরা তোমাদের জুতা পায়ে দিয়ে নামাজ পড়ো জুতা পায়ে দিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি ইহুদিরা জুতা খুলে ফেলতো কিন্তু এখন আমরা জানা জাতিও কি খুলে ফেলি জুতা খুলে ফেলি কেন খুলে ফেলি মনে করি তলায় কিছু ময়লা থাকতে পারে কিন্তু সাহাবায়ে কেরাম যখন মসজিদ নববীতে নামাজ পড়তেন পায়ে কি থাকতো কি থাকতো কারণ কি ওটা ফ্লোরটা কিসের ছিল বালুর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করেছেন না কেবল কপালে বৃষ্টির কারণে ময়লা লেগে গেছে প্যাক লেগে গেছে কাদা লেগে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালুর উপর সেজদা করতেন একদিন স্যান্ডেল পায়ে নামাজ পড়াচ্ছেন জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন নিচে ময়লা আছে স্যান্ডেল খুলে ফেলেন তিনি খুলে ফেললেন সব সাহাবায়ে কেরাম খুলে ফেললেন রাসূল সাল্লাল্লাহু নামাজ শেষ করে বললেন তোমরা খুললা কেন ইয়া রাসূলুল্লাহ আপনি খুলেছেন আমরাও
খুলে ফেলেছে, আমরা করে চলছি আপনাকে বেশি ভালো বাসি, যে ভালোবাসবে না তার ইমান নাই। রাসূলকে গালি দিলে যদি আপনার ভিতরে কোন পরিবর্তন সৃষ্টি না হয়, বুঝতে হবে তুই মুনাফিক, তোর মধ্যে ইমানের বিন্দু মাত্র নাই। রবিউল আউয়ালে তোমারে গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই, তোমার নামে দুরুদ পড়ি, তোমার প্রেমে গড়া গড়ি, কিন্তু তোমার সমাজে গড়ার, কিন্তু তোমার সমাজে গড়ার বিপ্লবীদের নাই। রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়, ঠিক কিনা? আমার রাসূলকে সব সময় মনে রাখতে হবে, দুরুদ পড়তে হবে, দুরুদ পড়া ছাড়া কোনো আমল উপরে উঠে না। যে কোনো আমল উপরে উঠুক এটা চান, কি পড়তে হবে? দুরুদ। দুরুদের মধ্যে সবচেয়ে সওয়াবের দুরুদ কোনটা? দুরুদে কি বড় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুললেন, সবাই খুলে ফেললেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার জুতা পায়ে দিয়ে নামাজ পড়বেন, কিন্তু এখন আমরা পড়ি না, কারণ আমাদের মসজিদ গুলো অনেক পরিচ্ছন্ন পবিত্র, সমস্যা নেই। কিন্তু ওই সময় ইহুদিরা জুতা খুলে তাদের প্রেয়ার করত, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু বিনে আলাইকুম। এখনো জানাজা যখন পড়বেন, যদি দেখেন জুতার তলাটা পরিষ্কার আছে, জুতা সহ পড়লে সওয়াব, কারণ রাসূল বলছেন সাল্লু বিনে আলাইকুম, তোমরা জুতা পরেই নামাজ পড়ো। কষ্ট হচ্ছে না? উল্টা পাল্টা লাগতেছে না? উল্টা পাল্টা লাগার কোনো কারণ নাই, আমি হাদিসের রেফারেন্সটা দিয়ে দিয়েছি। আমরা ওলি হতে চাই, ওলি হওয়ার প্রথম শর্ত ইমাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বুঝতে হবে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন তোমরা জানো কালেমার ভিতরে কি পড়েছো। ইলাহের অর্থ হলো পাঁচটি, কয়টি? যিনি আইন দেন তিনার নাম কি? যিনি ভাব দেন তিনার নাম কি? যিনার সামনে সেজদা দিব তিনার নাম কি? যিনার কাছে চাইব তিনার নাম কি? যিনি ছাড়া বাঁচার কোন অধিকার, তিনার নাম কি? যেমন ইউনুস আলাইহিস সালাম যখনই মরে যাচ্ছিলেন তখনই পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। জবাব দিলেন কে? যখনই তোমরা মুমিনরা বিপদে পড়ে আমাকে ডাকবা, আমি আল্লাহ তোমাদের জন্য ইউনুস আলাইহিস সালামের মতই তৈরি হয়ে থাকবো। যখনই বিপদ কাকে ডাকবেন? নাকি পুলিশকে ফোন করবেন আগে? ঘরে আগুন লাগছে, পুলিশ ভাই আমারে বাঁচান, পুলিশ কয় আমারে বাঁচায় ঢুকে তোমার। একবার ওয়াসা ভবনে আগুন লাগলো, এটিএনের উল্টা দিকে, মুস্তাফিজের মনে আছে খুব। আমি কামালুদ্দিন জাফরি সাহেব পটিয়ার মুফতি হুজুর, আমরা কয়েকজন সেখানে, যখনই আমরা দেখলাম ওয়াসা ভবনের দুই তিন ফ্লোরে আগুন লেগেছে, আমরা তিনজন ওখান থেকে চিৎকার করে করে পড়া শুরু করলাম, কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন কমে গেল, সুবহানাল্লাহ, কমে গেল, আগুন জ্বলেছে কিন্তু কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি। আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে, অন্য কোনো মানুষের কাছে? তবে হ্যাঁ, আগে আল্লাহর কাছে আশ্রয় চাইবো, পরে প্রতিবেশীকে জানাবো, এতে কোনো আপত্তি নাই। যেমন চোর পড়েছে, আগে বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু, তারপরে যদি প্রতিবেশীকে জানাই কোনো অসুবিধা, কিন্তু আগে হাল হাল করেছিল, এই হাল হাল সোর সোর সোর, এই ধরে ধরে। মুসলমানের নীতি এটা হবে না, যে কোনো বিপদে মুসলমান কাকে ডাকবে? আল্লাহকে ডাকবে, আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু। এখন ইমানের প্রথম দাবি আল্লাহ বলছেন,
তোমরা যদি ঈমান আনো আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। আলোর নাম হলো ইসলাম, অন্ধকারের নাম হলো কুফরি, আলোর নাম হলো নামাজ। ঠিক না ঠিক? নামাজ পড়লে হাতে নূর দিবেন কে? মুখে নূর দিবেন কে? ওযু করলে সারা শরীরে নূর দিবেন কে? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা যেন তাদের চকচকটা বাড়িয়ে নেয়, যারা উযু করবে উযুর জায়গা গুলো কেয়ামতের ময়দানে সূর্যের আলোর চেয়ে বেশি চকচক করবে। আপনার উম্মতদেরকে আপনি চিনবেন কিভাবে? হাউ ইউ গনা রিকগনাইজ নাই ইউর অল উম্মা ইউর ফলোয়ার্স, আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা শত ঘোড়ার ভিতরে যেমন চিত্রা ঘোড়া চিনা যায়, যে ঘোড়ার কপাল সাদা পায়ের ঘোড়া সাদা, হাজার ঘোড়ার ভিতরে এরকম ঘোড়া যেমন চিনা যায়, লক্ষ কোটি মানুষের মধ্যে আমার উযু করা উম্মতদেরকে আমি এইভাবে চিনে নেব। এখন যারা উযু করে না তারা এটার ভিতরে পড়বে? উযু করে না, উযু করলে উযু জানে না, এরকম লোক আসলে নাই। এক নেতাকে আমি বললাম, ভাই উযু করছেন কেন? মুখ ধুইছি। কি ধুইছি? মুখ ধুইছি। কদ্দু এর দুধ মুখ ধুইছে নেতা সাহেব। আপনাকে উযু শিখতে হবে, গোসল শিখতে হবে, পবিত্রতা শিখতে হবে, এগুলো শিখার জন্য ফোরকানিয়াতে যেতে হবে, ঠিক কিনা? কোন ভার্সিটিতে এগুলো শিক্ষা দেয়া হয় না? কোন স্কুলে হয় কিনা আমি জানি না। হয় স্কুলে? সরকারি স্কুলে তো নাই, কিছু প্রাইভেট স্কুল ইসলামিক স্কুল হয়েছে, সেগুলোতে হয়তো শিক্ষা দেয়। তাহলে মুমিন যারা, আল্লাহ বলেছেন তুমি যদি মুমিন হও তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিবেন কে? এই আলোর নাম হলো কোরআন। আলোর নাম কি? কোরআন। আলোর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের যে হেদায়াত, এই হেদায়াতের জ্বলন্ত নমুনা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমরা ওয়াদা করব, আমরা ঈমান আনব, ঈমানের সাথে কোনো জুলুম করব না। জুলুম যদি না করি আমাদেরকে হেদায়াত দান করবেন কে? আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. যারা ইমান এনেছে, ইমানের গায়ে কোন জুলুমের পোশাক পরায় নাই, সবচেয়ে বড় জুলুমের নাম হলো শিরক, ঠিক কিনা? কথা বলেন না কেন? কোন সূরা? সূরা লোকমান। একজন সাধারণ মানুষ, তিনি ছিলেন কৃষ্ণাঙ্গ, কালো ছিলেন, ঘুটঘুটে কালো, তিনার বাড়ি ছিল সুদানের আশেপাশের এরিয়াতে। তিনি ছেলেকে এগারোটা পরামর্শ দিয়েছেন, কয়টা? এগারোটা পরামর্শ দিয়েছেন, আল্লাহ সব কোরআনে তুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। কত বরকতময় মানুষ, আল্লাহু আকবার। প্রথম বলেছেন ছেলেকে, তিনি ওয়াজ করলেন, إِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وَأَمَرَ بَنِيهِ ছেলে, يَا بُنَيَّ, হে আমার প্রাণের ছেলে। লোকমান যখন নিজের ছেলেকে বলছে, হুয়া ইয়াযুহু, তিনি ওয়াজ করছেন, কি করছেন? ওয়াজ করছেন। ওয়াজ হতে হবে কার ভাষায়? আল্লাহর ভাষায়। কোরআন নাই, ওয়াজ নাই, কোরআন আছে, ওয়াজ আছে। যারা কোরআন ছাড়া ওয়াজ করে, বুঝতে হবে এরা ওয়াজ করে না, এরা কিচ্ছে কাহিনী বলে। কোরআন হলো ওয়াজের কিতাব, ঠিক কি না? এটার আরেক নাম হলো মাওয়াজা। এরা আরেক নাম কি? মাওয়াজা, ওয়াজের এটা হলো মেইন জায়গা, সুবহানাল্লাহ। লোকমান আলাইহি সালাম কেউ বলেন, কেউ আলাইহি রাহমাও বলেন, অথবা রাদিয়াল্লাহু আনহুও বলেন, দুটেই বলা যায়। তিনি বলছেন, আমার প্রিয় ছেলে, আপনিও ছেলেকে আদর করে ডাকবেন, ছেলেকে আজে বাজে নামে যেন না ডাকেন, ওই শালা গেলি কই, এরকম লোক ডাকে না, কথা বলেন না কেন? নাম হলো কলিম, কই ওই কলিম না, ওই গেদা, গেদা কোথায় বলো?
কোথায় বলে গেদা? গেদা তো বিশ্ব আদরের ডাক। এখন গরিব কবিরে কবিরে বড় বোন এখনো গেদা থাকে, এত বড় মানুষ এখনো গেদাই রয়ে গেছে। আর মহিলাকে কি ডাকে? তোমারে কি ডাকে? তোমার আপনার গেদা। এটা একটা আদরের ডাক। গেদাটা কি? আদরের ডাক। ঠিক ঢাকা এর কাছে শালাটাও আদরের ডাক। আবে হেলা ভালা ছেলে ডাকতেছে বাবা, হেলা তুমি ভালা ছ বাপ। আর ছেলে হালা হালা করতেছে দেখে। আমি 1978 ঢাকা, আমি দেখলাম এই বুড়া মানুষের হালা কয় কেন। বুড়া মানুষ কিন্তু সম্বন্ধে কওয়া উচিত। বাবাজি আপনি হালা হইলেন কেন? তুমি হালা ভিতরে ঢুকছো কেন? যা কথা কইলেই হালা কইলাম। আপনি এত হালা হালা করেন তাই কয়? এটা হলো মহাপ্পতের হালা বুঝছো নাকি? এটা কথার আঞ্চলিক শব্দ চলে আসে। অশালীন না হলে ঠিক আছে, যেমন চাঁপাইনবাবগঞ্জ আদর করে বলে হারামজাদা ভালো আছি। এটা হারাম। এটা কি হারাম? যখন আপনি কাউকে হারামজাদা বললেন, গালি গেল তার পিতা মাতার উপর, ঠিক কিনা? এটা মুসলিম শরীফ রাসূলুল্লাহ বলেছেন, দুইটা গালি কুফুরি। দুইটা গালি কি কুফুরি? তাআলাম ফিন নাসাব ওয়ান নিয়াহা। একটা হলো আপনি কারো মুষ্টি ধরে গালি গালাজ করা, অমুক এলাকা সব খারাপ, অমুক বাড়ি সব খারাপ, এটা কুফুরি। এটা কি কুফুরি? আরেকটা হলো মরা মানুষকে কেন্দ্র করে বিলাপ করা অথবা 30-40 আয়োজন করা, তিন দিনের আয়োজন, 40 আয়োজন, এটাও নিয়াহা। এটা কি নিয়াহা? আবার মরা মানুষ মারা গেছে, আপনি বিলাপ করে করে কাঁদেন আছে না, মাথার চুল ছিঁড়ে বুক ছিঁড়ে, এটা হারাম। এটা লানত দেয় আল্লাহ তাআলা শানহু। এটা আমরা করব, আমরা ঈমান আনব কার উপর? আল্লাহর উপর ঈমান আনার মানে হলো পাঁচ ওয়াক্ত মসজিদে যেতে। যারা পাঁচ ওয়াক্ত মসজিদে যায় না, বুঝতে হবে তাদের কাছে ঈমান নাই। যখনই বিপদে পড়ে হাত তুলবেন কার কাছে? আহারে কত মানুষ আল্লাহর কাছে চেয়ে পেয়েছে দেখে। আমাদের আজ থেকে আপনাদের অনেকের মনে আছে প্রায় 20-30 আগের একটা ঘটনা, নোয়াখালী অঞ্চলের একজন গরিব মানুষ একজন প্রভাবশালী লোকের কাছে জমি বিক্রি করেছেন। লোকটা বলেছে জমির টাকা দিবে, কিন্তু জমির টাকা চাইতে গেছে পরের দিন জমিতে ওকে ঘাত ধরে জমি থেকে বের করে দিয়েছে। লোকটা সোজা গিয়ে মসজিদে ঢুকেছে, অজু করে মসজিদে ঢুকে নামাজ পড়ছেন আর হাত তুলছেন, আল্লাহ দুনিয়াতে আমার শক্তি সামর্থ্য আপনি ছাড়া আর কেউ নাই, একটা দোয়া আল্লাহ শিখিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। এটা হলো জান্নাতের খনি। জান্নাতের কি খনি? একটা খনি মানে সারা বাংলাদেশের মতো হাজার বাংলাদেশ এক হলেও ওর চেয়ে বড় হলো জান্নাতের ছোট্ট একটা খনি। কুনজুন কানজুন মিন কুনুজিল জান্নাহ, এটা হলো জান্নাতের খনি, যে যখনই এটা পড়বে তার জন্য সব সাহায্য বরাদ্দ করে দিবেন কে? কারণ সে এখানে স্বীকৃতি দিচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোনো অবলম্বন নাই, কোনো শক্তি নাই কে ছাড়া? আল্লাহ। আমার কোনো অবলম্বন নাই, কোনো শক্তি নাই আপনি ছাড়া, আল্লাহু আকবার। লোকটা কাঁদছে, দুপুর বেলা বজ্রপাত হলো। বজ্রপাতকে আপনারা কি বলেন? এই ছাটা পড়ার জন্য তো আকাশটা মেঘলা হতে হয়, রোদ। ওই লোকটা গেছে হাল চাষ করতে, এই রোদের ভিতরে তার মাথার উপরে পড়ছে ঠাটা, তার পোলা পান পাঁচটা, পাঁচ দিকে দৌড়। আয়েশা দেখে যে বাপ শেষ, নিচে বাপে ধোয়া টোয়া জানাজা রেডি করছে, জানাজার উপরে আরেকটা পড়ছে। ইমাম সহ মুসল্লি যে যেদিকে পারছে, এখন আর কেউ লাশের কাছে যাচ্ছে না, দূর থেকে মানুষ এমনি করতেছে আবার এরকম করতেছে, কারণ যদি চোখে ঠাডা পড়ে বিচার কার? এখনো আসে না নাই? আপনারা মনে করেন আপনারা নামাজ পড়েন রোজা রাখবেন
কোরআনের দল করবেন আর এক দল আপনারে পিটাবে আল্লাহ চুপচাপ দেখবেন এরকম আল্লাহর ইবাদত আমরা করি না অবশ্যই তিনি প্রতিশোধ নেবেন আমরা দলাদলি চাই না ঠিক কিনা আল্লাহ দুইটাকে আপনি এক করে দেন আমার টুপি দাড়ি আল্লাহ নামাজ আপনি এক করে দেন আজকে আমাদের দলাদলির কারণে কিছু টাউট বাটপার আমাদের মাথায় বসে আমাদেরকে শেষ করছে ঠিক